এটা অনেকের সাথে সম্পৃক্ত, এই জন্য জোরেই পড়ি। তো একজন পুলিশ সার্জেন্ট উনি লিখেছেন, ওনার যিনি বস বা ডিসি সাহেব, উনি বলেন যে ডিউটিকালীন যে সালাদটা, তুমি এখন ডিউটিতে আসো, জহরের সালাদ ডিউটিতে আসো, আসরের সালাদ, এই সালাদটা তুমি পড়তে পারবা না, এটা গিয়ে তুমি বাসায় পড়ো। এটা অনেক পুরাতন প্রশ্ন এবং অনেকের সাথে সম্পৃক্ত, আমরা অনেকে জর্জরিত, তাই না? দরকার রুজির, আবার আল্লাহকেও খুশি করতে হবে, আমি এই ক্ষেত্রে কি করব, এবং মানে মামলা করেও কাজ হবে না যদি ডিসির কাছ থেকে আমার চাকরি কোনোভাবে উল্টাপাল্টা হয়, তো ডিসি সেক্ষেত্রে আমি কি করতে পারি। মজার কথা হলো, আপনি কৌশল অবলম্বন করুন, আপনি কৌশল অবলম্বন করুন, এমন কৌশল করবেন না পরবর্তীতে যেন তার রাগের কারণ হয়। কৌশল করুন, যেমন আপনি যখন যাচ্ছেন, সাপোজ আপনি 10টা থেকে ডিউটি শুরু করেছেন, অবশ্যই জহরের সালাত এর মধ্যে পড়তেছে, তাই না? তো জহরের সালাত যদি এর মধ্যে পড়ে, তাহলে আপনার লাঞ্চের একটা সময় আছে, দিবেই লাঞ্চের সময়, যেখানেই হোক, গাড়িতেই হোক অথবা বাড়িতে বা যে কোনো জায়গাতে হোক, আপনি সেখানে চার রাকাত সালাত আদায় করে নেওয়ার চেষ্টা করেন। যদি অজু করতে না পারেন, হয়তো অজু করার যদি কোনো ইয়া না হয়, আপনি তায়াম্মুম করে নেন অথবা অজুটা আগ থেকে রাখার চেষ্টা করেন। এতে করে হবে কি, আপনি সালাদটা যে কোনো সময় পড়ে নিতে পারবেন, অজুটা খুবই ইম্পর্টেন্ট। আরো বলতেছি, আর শেষ কথা বলবো, তো আপনি জহরটা পড়তে পারলেন, আপনি রাখেন, রেখে দেন জহরটা, এভাবে রাখেন, হলো না, তো আসরের সময় আপনি জহরটা পড়েন, যখন আপনি বাসায় যাচ্ছেন বা যাবেন অথবা ডিউটি যখন শেষ হলো, আপনি তখন আসর এবং জহর একসাথে পড়েন। প্রশ্ন হলো যে জহর আসর দুইটার সমন্বয়ে আমার সালাত প্রায় সূর্যাস্ত পর্যন্ত, তখন আমি কী করব? তখনকার উত্তরও আমি বলবো আপনাকে, যে আপনি কৌশল করেন, যদি কৌশল করে না পারেন তাহলে আপনি বিকল্প কোনো সিদ্ধান্ত নেবেন। আপনারা প্রশ্ন মানে সার্চ করলে পাবেন, জাকির নায়েককে একজন প্রশ্ন করছে যে আমি কোনোদিনই জহরের সালাতটা আমি আদায় করতে পারি না, এটা ভারতের কাহিনী, পারি না, অফিস অনুমতি দেয় না। জি আচ্ছা, বলতেছি তো জাকির নায়েককে প্রশ্ন করছেন যে আমি পারি না, তো উনিও এইভাবেও বললেন যে আপনি পড়ার চেষ্টা করেন, বসকে বোঝানোর চেষ্টা করেন, যদি না হয় তাহলে আপনি আপনার চাকরিটা ছেড়ে দেন, কারণ আপনি চাকরি করার জন্য দুনিয়াতে আসেন নাই, আপনি এসেছেন সালাত আদায়ের জন্য। যখনই আপনি সালাত আদায় করবেন, আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবেন, হয়তোবা আপনার জন্য উত্তম কোনো ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, শুধু এখান থেকে সরতেছেন না, তাই আল্লাহ ওটা দিচ্ছে, তাই না? তো আপনি আসেন এই অবস্থায়, তো এখানে থাকা অবস্থাতে আর একজন তো আপনাকে নিবে না, এই আপনি ওই চাকরিটা পাবেন, এখান থেকে সরবেন, হতেই পারে, কারণ আল্লাহর জন্য আপনি ছেড়ে দেন। হাদিস, একটা হাদিস আসছে, দঈফ, হাদিসটা দঈফ, কিন্তু অনেকে এখান থেকে দলিল গ্রহণ করেন যে যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার চাইতে উত্তম কিছু দেন। এটা তো সত্য কথা, আমি আল্লাহর জন্য কিছু করব আর আল্লাহ আমার জন্য কিছু করবে না, এটা কি হবে? পুলিশ মোহতারাম সার্জেন্ট ভাই, আপনি চেষ্টা করেন আর আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, আল্লাহ যেন আপনার বসের মনকে চেঞ্জ করে দেন। আমরা অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ, লম্বা হচ্ছে তাই বলতেছি না, যে ব্যাংকের অফিসার সে তাকে কোনোভাবে সালাত আদায় করতে দেবেন না। তো এই লোক বিভিন্ন জনের পরামর্শে এবং মানে আমার সাথে সরাসরি কথা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে, তো দোয়া করেছে শুধু আল্লাহর কাছে। এখন কি হয়েছে, ওই বসই তাকে সালাত আদায় করায় ডেকে ও নিজে সব। তো আল্লাহ মানুষের মন পরিবর্তন করতে পারেন না? কত ডিসি দেখেছি আমরা, তারা সালাতে বেশ একাগ্রতায় থাকে, বেশ অ্যাক্টিভ সালাত,